অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এই পড়ে দিদি, মাথা নিচু করে বলবে, কান ধরলে ভালো হতো না? হ্যাঁ, মন্দ হয় না। আচ্ছা ঠিক আছে, কান ধরেই বলুন। এই এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই হাড়িটা না ফেটে যদি আমার মাথাটা পারতো তখন কি হতো? নিন নিন কান ধরুন, নাহলে কিন্তু পঞ্চায়েতে নালিশ করব। তখন কিন্তু সবার সামনে কান ধরে উঠবস করতে হতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানছি। এই তো কান ধরছি। এবার বলুন। আমার ভুল হয়ে গেছে, এমন ভুল আমি আর কোনোদিনও করব না। ঠিক আছে ঠিক আছে, এই নিন। আচ্ছা বলছি কি, পঞ্চায়েত অফিসটা কোন দিকে? এই তো, শর্টকাটটা বল না, শর্টকাট রাস্তাটা বলি। এই যে সোজা যাবেন, তারপর একটু বাদিকে, তারপর আরেকটু সোজা গিয়ে আবার বাদিক, যেতে যেতে পেয়ে যাবেন। ধন্যবাদ, মোস্ট ওয়েলকাম। মাদিক তাল খেতে খেতে তো আবার এখানেই আসবে, দেখি না কত বাইক ছোটাতে পারে। এবার আমাদের ছুটতে হবে, না হলে এখানে এসে আমাদের দেখলে আমাদেরও কান ধরবে। ও আপনি ভাববেন না প্রধান সাহেব, আমি আমাদের পরিমার জন্য ঠিক ওই রকম পাত্রই খুঁজে বার করব। কি খুঁজে বার করবে? তোমার দাদা তোমার জন্য পাত্র খুঁজে বার করতে বলেছে। ধরো ঘটকমশাই, আপনি এখন জানান, পরে কথা বলছি। হ্যাঁ সেই ভালো। দাঁড়ান দাঁড়ান, আপনি আমার জন্য পাত্র দেখবেন, কেমন পাত্র দেখবেন জানবেন না? সব শুনেছি মা, তোমার দাদার কি কি পছন্দ আমায় সব বলে দিয়েছে। আর আমার পছন্দ? ও হ্যাঁ, তাহলে বলো। আমার না শুধু একটা মাত্র দাবি। হ্যাঁ বলো না। আমার মুন্ডহীন পাত্র চাই। হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বোঝেননি তো, দাঁড়ান বোঝাচ্ছি। আচ্ছা ওনার কি দোষ? ওনাকে তো আমি দেখেছি, যদি মুন্ডু কাটটা আমার মুন্ডু কাট কাট। দাদা তুমি জানো যে আমি বিয়ে করতে চাই না, আর এই জন্য আমি ওই ছেলেটাকে এইভাবে তাড়িয়ে দিয়েছিলাম, তারপরেও তুমি আমার সেই ব্যবস্থাই করছো। পুরি পুরি, আজ বললি তো কাল বিয়ে হয়ে যাচ্ছে না, তাই না? আমি কোনোদিন বিয়ে করব না। কেন দাদা, আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না। আচ্ছা পুরি, দাদা হিসেবেও তো আমার আমার একটা কর্তব্য আছে, তাই না? তুই বিয়ে করবি, সুখে সংসার করবি, এটা তো আমিও চাই। তোমার চাওয়াটাই চাওয়া, আর আমার চাওয়াটা কিছু না। তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব দাদা, শুধু আমি বিয়ে করব না। কি বলছিস তুই, যা বলবে তাই করব মানে? হ্যাঁ এই কথা আমাকে বলেছিস বলেছিস, আর কখনো কাউকে বলবি না? আমি তো তোমাকেই বলেছি, অন্য কারোর কথা আসছে কোথা থেকে? আমি বললেও আমি যা বলবো তোকে তাই করতে হবে। আমি যদি বলি যা গিয়ে কুয়োতে ঝাঁপ দে, তুই গিয়ে কুয়োতে ঝাঁপ দিবি? তুমি বললে আমি আগুনে ঝাঁপ দেব, কিন্তু আমি আগুনের চারিপাশে ঘুরবো না দাদা। দুষ্টুমি আর
আর পাগলামি তে আলোর বাঁধন আদরের মন। দাঁড়া, কোথায় ছিলি সকাল থেকে? হ্যাঁ উমা, এ কি রে পুরি, তুই এরকম ভিজলি কি করে? কি রে আমি কোথা থেকে ভিজলি? আমি প্রশ্ন পরে করবে, ওর মাথার আগে ভালো করে মোছা। আরে ওই তো গামছাটা আছে, দে না। কি রে পুরি, বল ভিজলি কি করে? এদিকে এদিকে, আর হাত করে থাকতে হবে না, দেখি দেখি মাথাটা ভালো করে মুছতো। এই শোন পিকি, তুইও তো ভিজে গেছিস, কি হয়েছে আমাকে বলবি? তোরা দুজনে ভিজলি কি করে? ভিজবে না, বোকার মতো কাজ করবে তো ভিজবে না? আমি তো বোকার মতো কাজ করছি, তুই তুই ভালো করে মাথাটা মোছ। আগে তুমি মোছো। আগে তুই বললাম তো, তুমি পড়ি বললাম তো, তুই আগে তুমি মোছো। আহ, আমাকে আগে তোরা বল যে তোরা দুজনে ভিজলি কি করে? তোমার 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 নাতনিকে জিজ্ঞেস করো। তোমার নাতিকে জিজ্ঞেস, ওকে জিজ্ঞেস করো। আমি পাত্র আনলে তাড়িয়ে দেয়, ঘটক আনলে তাড়িয়ে দেয়। বলি তোর বিয়েটা হবে কি করে? কি করে হবে তোর বিয়ে? হবে না। হবে না মানে? আমি বিয়ে করবে না বলে ও কোথায় ঝাঁপ দিয়েছিল? দাদা আমাকে কোথায় ঝাঁপ দিতে বলেছিল? ভাই তুই কুয়োতে ঝাঁপ দিলি? দেব না কেন? দাদা বললো আমি সব কিছু করতে পারি। ও আর যদি কিছু হয়ে যেত কি হতো? মরে যেতাম? ভালো হতো? ভালো হতো বিয়ে করে দাদাকে ছেড়ে চলে যাওয়ার থেকে মরে যাওয়াই ভালো। তাহলে বলো তুমি আর কখনো তোমার থেকে দূরে সরানোর কথা বলবে না দাদা? আলাদা তোকে হতেই হবে পুরি, জ্যোতিষী বলেছিল বিয়ে তো তোর হবেই। বোনের বিয়ে হয়ে গেলে ভাই বোনের মধ্যে সম্পর্ক এতটাই তেতো হয়ে যাবে যে দুজনে দু প্রান্তের বাসিন্দা হয়ে যাবে। শুধু একটা বিয়ের কথাতেই কুয়োতে ঝাঁপ দিতে পারে পুরি দাদাকে ছেড়ে যাবে না বলে। আর বিয়ে হলে দাদার প্রতি এই ভালোবাসা ওর থাকবে না, এটা কি করে হয়? তবে কি জ্যোতিষী কিছু ভুল গণনা করেছেন? বল, এরকম কথা কখনো বলবি না। তুই যা বলছিস ওর ঘটে ঢুকবে? বুদ্ধি আছে ওর মাথায়? না নেই। থাকলে তুই দাদার কথা ভাবতিস। তুমি কি বলতে চাইছো? কি আমি দাদার কথা ভাবি না? ভাবিস নাই তো, ভাবলে ওরকম করে ঝাঁপ দিতে পারতিস? এখনো এখনো আমার হাত পা কাঁপছে। দাদা তুমি এত চিন্তা করছো কেন? দেখো আমি এখন তো ঠিক আছি। এখন ঠিক আছি শুধুমাত্র শুধুমাত্র ঠাকুরের আশীর্বাদে। হে ভগবান, তোমার জন্যই আজ পড়ি এত বড় ভাড়া থেকে রক্ষা পেল। ঠাকুর এবার শুধু দাদার মাথা থেকে বিয়ের বুদ্ধিটা বার করে দাও। আবার 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 আমি আমি আমার কি দেবের খুব ভয় লাগছে। তোর কিসের ভয়? একের পর একটা ঘটনা ঘটছে, একের পর এক। প্রথমে সাপে কাটা, তারপর তারপরে কুয়োতে ঝাঁপ, আর সবকিছু হচ্ছে দেখো, সবকিছু হচ্ছে আমার জন্য। আমার কথায় আজকে আমি আমি কি ভাবছি জানো তো? আচ্ছা এরকম কোনো দিন আসবে না তো যে আমার জন্য ওর বড় কোনো ক্ষতি হয়ে গেল। তুই কি বলছিস রণ? তোর জন্য তোর জন্য পরের ক্ষতি হবে, এটা হয় কখনো? কিন্তু হ্যাঁ, ওই মায়ের মন্দিরে প্রদীপ জ্বালানোটা বাকি আছে, বল এটা ভিজে গেছে। তুমি তুই তো তুই তো ঠিক বলেছ। এই পড়ি 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 শোন না, বলছি তুই না তুই আজ গিয়ে মায়ের মন্দিরে প্রদীপটা জ্বালিয়ে দিস। কার জন্য? আমার জন্য? আমি ওসব পারবো না। আরে বাবা, তোর জন্য কে বলেছে? আমার জন্য, আমার জন্য, ঠিক আছে, আমার শান্তির জন্য এটা করিস। ঠিক আছে তাহলে আমি যাব। কখন থেকে ভিজে জামা পরে দাঁড়িয়ে আছো? চলো চেঞ্জ করে নেও।
আচ্ছা এই যে পিডিও পিডিও শুনি, এই পিডিওটা আসলে কি? আরে পিডিও, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার। আচ্ছা ওনার তো অনেকক্ষণ আসার কথা, এখন আসছেন না কেন বলো তো? হ্যাঁ আমিও। আরে ওই তো স্যার এসে গেছেন। ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার পঞ্চায়েত অফিস স্যার। স্যার মাইসেলফ সত্যসুন্দর ঘোষ। স্যার আমি ওই প্রবীণ মাহাতো। স্যার মিষ্টি মুখ করুন। স্যার আপনার রাস্তা এত দেরি হলো কেন? 18টা গ্রাম ঘুরে আসলাম। বাবা স্যার আপনি কি সিনসিয়ার? না মানে এর মধ্যেই এই 18টা গ্রামের অবস্থা ঘুরে দেখে চলে এলেন? না আসলে এই গ্রামের একটা মেয়ে আমাকে ঘুরতে বাধ্য করেছে, তবে বুঝতে পারছি যে এই গ্রামের লোকজন থেকে আমাকে সাবধানে থাকতে হবে। চলো ভিতরে চলো। হ্যাঁ স্যার আপনার ব্যাগটা দিন স্যার। আসুন স্যার এদিকে আসুন। বলছিলেন কি এখনই কাজ শুরু করে দেবেন? না আগে একটু মন্দিরে যাব। আচ্ছা এখানে মন্দিরটা কোথায় আছে বলো তো? এই যে মাটির দুটো প্রদীপ মন্দিরে গিয়ে জ্বালাবি, একটা মায়ের সামনে আর একটা। আমি জানি বলে বাবা সাহেব। ধূপগুলো ধরাতে ভুলিস না। ঠিক আছে। শোন ওখানে শুধু কুচো ফুল আছে, মালা দুটো কিনে নিস। ঠিক আছে। ভুলিস না। এবার আসি। দুগ্গা 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 দুগ্গা। দাদা একটা প্রদীপ ধূপকাঠি আর একটা মালা দি। হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। আচ্ছা এটা হাতে নিন, হ্যাঁ তেল দেওয়া আছে। ধূপগুলো নিন আর মালাটা এইখানে দিলাম। আচ্ছা দাদা এসে পয়সাটা দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা বলছি জুতোটা এই তো এখানে রাখো। হবে তো ঠিক আছে। যা তেসলা আনতে ভুলে গেছি। না থাক অন্য প্রদীপ থেকে আর এই প্রদীপটা চালাবো না, বরঞ্চ আমি তেসলাইটা নিয়ে আসি। জ্বালানোরও সময় পাইনি, যাক আমি তার হয়ে একটা সমাজ সেবাই করে দিই। দাদা একটা দেশলাই। হ্যাঁ ঠাকুর আমি ওর হয়ে প্রদীপটা জ্বালি দিচ্ছি, তুমি তাকেও ভালো রেখো। এই গ্রামের মেয়েগুলো তো অদ্ভুত, একজন অতটা রাস্তা ঘোরালো আর একজন আমার প্রদীপ নিয়ে। আরে বাবা এ তো সেই ভাঙা হাড়ি, আবার এর সামনে পড়তে হলো। ঠাকুর তোমার মন্দিরে শয়তানরাও আসে।
আমি ওকে ঘুরিয়েছি বলে ও আমাকে ধাও করে এখানে এসে গেছে। ঠাকুর ঠাকুর আমাকে বাঁচাও। দান বলছি, দান দাঁড়া। হ্যাঁ আমি জানি আপনি কি বলবেন, আর তার জন্য আমার কোনো দোষ নেই। আপনি নিশ্চয়ই ভুল রাস্তায় গিয়েছেন, তার জন্য আপনাকে অনেক ঘুরতে হয়েছে। আপনি কি করে জানলেন যে আমি ভুল রাস্তায় গেছি আর আমাকে অনেকটা ঘুরতে হয়েছে? তার মানে আপনি ইচ্ছে করেই? ঠিক আছে আমি রাস্তার কথা বাদ দিলাম, কিন্তু আমার ট্যাকের পয়সা খরচা করে আনা প্রদীপটা আপনি কেন জ্বালালেন বলুন তো? প্রদীপ? কোন প্রদীপ? আপনার সঙ্গে মানে আপনার প্রদীপের সঙ্গে যে প্রদীপটা লেগে লেগে রয়েছে সেটা আমি এনেছি, কিন্তু আপনি জ্বালালেন কেন? এই জন্যই ঠাম্মি বারবার করে বলে আগ বাড়িয়ে কারোর উপকার করবি না পরি, তারা তো ভালোভাবে নেবেই না, বরং তোর ভুল ধরবে। আর উপকার মেটে গেলে নয়, না জ্বালিয়ে তো চলে গেছিলেন, আর ওটা আমি জ্বালিয়ে দিয়েছি। এটা যে জ্বালাতে হয় আপনি জানেন না? ও জানবেনই বা কি করে, এই গ্রামে তো আপনি নতুন। এক মিনিট, প্রদীপ যখন এনেছি জ্বালাতে হবে বলেই এনেছি। তাহলে আগে জ্বালাননি কেন? আর দোষ তো আপনারই। আমি দেশলাই আনতে গিয়েছিলাম। ফেরত দিয়ে আসুন, ট্যাকের পয়সা খরচ করতে হবে। আমার প্রদীপ আমিই জ্বালাবো। ও তা ঠিক আছে। এই দান দান। কি হলো? নিভিয়ে কি হবে? আপনি আবার নতুন করে জ্বালাবেন? আমি পুড়ে যাওয়া সলতে জ্বালাবো না, আমার প্রদীপের সলতে আগে যেমন ছিল তেমন করেই হবে, মানে নতুন। ঠিক আছে নতুন এনে দিচ্ছি। না আমি আগেরটাই চাই। এটা কি করে হবে? কেন হবে না? আপনি যদি বলতে পারেন যে আমার নতুন হাড়িতে হবে না, আমার ওই ভাঙা হাড়িটাই চাই, তাহলে আমিও বলতে পারি যে আমার ওই সলতেটাই চাই। কোনো কথা নয়, কাজ করুন, আমার ওই প্রদীপের সলতেটা নতুন করে দিন, না হলে কিন্তু আমি পঞ্চায়েত ডাকবো। কেউ আছেন এখানে? পঞ্চায়েতটা কোথায় বলতে পারবেন কেউ? আমি পঞ্চায়েতে নালিশ জানাতে চাই, এই গ্রামের মেয়ে আমার প্রদীপ। কি করছেন কি এইভাবে? কেউ চিৎকার করে আর সামান্য ব্যাপারে কেউ পঞ্চায়েত ডাকে? একটা মাটির হাড়ির জন্য যদি পঞ্চায়েত ডাকা যায় তাহলে সলতের জন্য নয় কেন? ঠিক আছে যা হবার হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। করার আছে তো, শাস্তি। আচ্ছা ঠিক আছে, আমাকে তো বলতে হবে যে আমি ভুল করেছি, আর কোনোদিন এমন ভুল করব না যেমন আপনাকে দিয়ে বলিয়ে নিয়েছিলাম তখন। ঠিক একদমই তাই, ঠিক আমি যেমনভাবে কান ধরেছিলাম আর সুদ হিসেবে ওট বসে করতাম, নাহলে কিন্তু আমি চিৎকার করবো, হল্লা মাচাবো আর জনে জনে কি সবাইকে বলবো। আচ্ছা ঠিক আছে আমি কান ধরে উঠবাস করব। একটা কথা শুনেছেন তো, কর্মফল এই পৃথিবীতেই পেতে হয়। নিন নিন শুরু করুন। হ্যাঁ কর্মফলই পাচ্ছি বটে, আমার এখানে দাঁড়ানোই উচিত হয়নি, আর ওনার প্রদীপ না জ্বালিয়ে আমার নিজের প্রদীপই জ্বালানো উচিত ছিল। এক দুই তিন। তখন আমাকে রাস্তায় পেয়ে তখন যা খুশি আমাকে দিয়ে করিয়েছিলেন। আপনি কিছু বলছেন? আপনি কি ভাবছেন আমি আপনার কথায় কান ধরে উঠবাস করলাম? ভাঙবেন তবু মচকাবেন না, তাই না? আমার জন্য না তো কার জন্য করলেন? হ্যাঁ পিছনে তাকিয়ে দেখুন, ভোলে বাবার জন্য করেছি। বললেই হলো। হ্যাঁ এই তো কিছুক্ষণ আগে যে এত কথা বললেন যে আমার ভুল হয়ে গেছে, সেগুলো কি ওনাকেই বললেন নাকি? হ্যাঁ হ্যাঁ ঠাম্মি বলেছিল দুটো প্রদীপ জ্বালাতে, একটা ভোলে বাবার কাছে দিতে আর একটা ওখানে দিতে, কিন্তু আমি তো ভুলেই গেছিলাম, দুটোই ওখানে জ্বালিয়েছিলাম। ভোলে বাবার সঙ্গে সম্পর্কটা আমার খুব ভালো, তো রোজ সকালে আমরা গল্প করি, তাই জন্যই কান ধরে উঠবাস করে আমার ভুলটা শুধরে নিলাম। এবার যাই ভুলটা শুধরে নিই। সহজ না।